ভাষার মাস ফেব্রুয়ারি আসতে না আসতে শুরু হয়ে যায় শহীদ মিনারে ধোয়া মোছার কাজ অথচ বছরের বাকি মাসগুলো অবহেলার অযত্নে পড়ে থাকে শহীদ মিনার রুবায়া সুলতানার ক্যামেরায় বিস্তারিত দেখুন আদ্রিতা রায় রাইনের রিপোর্টে ভাষার মাস ফেব্রুয়ারি পুরো মাস জুড়েই নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকা মানুষের পদচারণায় মুখরিত থাকে শহীদ মিনার কিন্তু বিশৃঙ্খলা চলে বছরের অন্যান্য মাসগুলোতে বছরের বেশিরভাগ সময় জুড়েই শহীদ মিনারের ভাবমূর্তি সংকটে থাকে শহীদ মিনারের স্তম্ভের পিছনের অংশে দেখা মেলে ছিন্নমূল মানুষের কেউ কেউ সেটি আড্ডা দেওয়ার স্থান করে নেয় মূল বেদিতে জুতা পরে ওঠা নিষেধ থাকা সত্ত্বেও জুতা পরেই বেদিতে উঠতে দেখা যায় দর্শনার্থীকে অনেক সময় মানুষজন এক এক জায়গায় জুতা পরে যেমন আমরা জুতা পরে আসি এটা আসলে ঠিক না এমনকি সাইকেল নিয়ে উঠতেও কেউ দ্বিধাবোধ করে না বিভিন্ন ভবগুরুদের অবস্থানের কারণে শহীদ মিনারের ভাবমূর্তি রক্ষা করা কঠিন হয়ে পড়ে এগারোটা মাসে পরিষ্কার রাখতে হয় সব কিছু তো এখানে এগারোটা মাসকে যেভাবে একটা মাস গুরুত্ব দেওয়া হয় এগারোটা মাসে সেভাবে গুরুত্ব দেওয়া হোক এটা আমাদের মনে হয় শুধু শহীদ দিবসই নয় সারা বছরই শহীদ মিনার হয়ে উঠুক আমাদের শ্রদ্ধা জানানোর স্থান নিজের ভাষাকে ভালোবাসার শপথের স্থান এই আশায় আমাদের সকলের আদৃতা রায় রাইন ইউল্যাব টিভি ঢাকা এ ছিল এখনকার মতো ইউল্যাব টিভি সংবাদ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল লাইক দিন ফেসবুক পেজে সঙ্গেই থাকুন